মিনা, উনি বলেছেন যে ওনার প্রেগনেন্সি অষ্টম মাস চলছে, ওনার অনেক বেশি কাশি হচ্ছে। এখন এটার জন্য উনি কী ওষুধ খেতে পারবেন কিনা? তাহমিনা, আপনাকে আমি বলি যে প্রেগনেন্সিতে অনেক সময় যাদের মায়ের একটু অ্যালার্জির টেন্ডেন্সি থাকে, বিশেষ করে শীতকালীন সময়টাতে অ্যালার্জির টেন্ডেন্সি থাকলে অনেক সময় কাশি হয়ে থাকে। তো আপনার কাশিটা যদি তীব্র মাত্রার কাশি হয়ে থাকে তাহলে হয়তো অনেক সময় অ্যান্টিবায়োটিক্স বা আদার অন্যান্য কিছু ওষুধ আছে যেগুলো দেওয়া লাগে। কিন্তু আপনার কাশি যদি তীব্র না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কফ সিরাপই আপনার জন্য সাফিসিয়েন্ট। তবে এই ক্ষেত্রে আপনাকে কফ সিরাপের পাশাপাশি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন আপনাকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, বেশি ঠান্ডা খাবার খাওয়া যাবে না, আপনি কুসুম গরম পানি খাবেন প্রতিদিন, হালকা গরম খাবারগুলো খাবেন, এবং আমাদের যে আশেপাশে যে হার্বসগুলো আছে যেমন তুলসী পাতা, মধুর রস, এগুলো তুলসী পাতা দিয়ে মধুর রস খেতে পারেন, আদা চা খেতে পারেন, লং চা খেতে পারেন, এই জিনিসগুলো আপনি করতে পারেন। তাহলে দেখা যাবে আপনার কাশি সিরাপের পাশাপাশি এই সাবধানতাগুলো বা এই অভ্যাসগুলো করলে আপনার কাশিটাকে কম হবে।